যুক্তরাজ্যের মধ্যে বার্মিংহাম হয়ে উঠেছে একটি গ্যাং ক্যাপিটাল। সরকারের স্ট্যাটিস্টিক্সে বলা হয়েছে বার্মিংহামের ওয়েস্ট মিডল্যান্ডে আগ্নেয়াস্ত্রের অপরাধ 86% বেড়েছে। পুলিশ গত মার্চ থেকে আগের 12 মাসে 1,089টি বন্দুক অপরাধ রেকর্ড করেছে, যা আগের বছরে 584টি ছিল। ওয়েস্ট মিডল্যান্ডসে জনসংখ্যা 29 লাখ। অন্যদিকে আগের হটস্পট লন্ডনের জনসংখ্যা 88 লাখ। লন্ডনে এক বছরে মেট পুলিশ 1,087টি গান ভায়োলেন্সের রিপোর্ট পেয়েছে। ওয়েস্ট মিডল্যান্ডসের পুলিশ 2022 সালের জুলাই থেকে 10টি গান এবং স্কোর আগ্নেয়াস্ত্রের অপরাধ সরাসরি মোকাবেলা করেছে। এছাড়া ডিসেম্বরে শটগান এবং স্কর্পিয়ন মেশিন গান জব্দ করেছে। বার্মিংহামের পরিবারের লেভার এমপি খালেদ মাহমুদ দৈনিক মিররকে বলেছেন যে মাদক হচ্ছে গ্যাং ভায়োলেন্সের বৃদ্ধির জন্য দায়ী। অন্যদিকে শ্যাডো পুলিশিং মিনিস্টার সারাহ জোন্স বলেছেন এই পরিসংখ্যান একটি গুরুতর প্রমাণ, যাতে স্পষ্ট বোঝা যাচ্ছে টরি সরকার ক্রমবর্ধমান সহিংসতাকে আটকাতে ব্যর্থ হচ্ছে। গত বছর ধরে বেশ কয়েকটি হাই প্রোফাইল ঘটনা ঘটেছে, যার মধ্যে গত ফেব্রুয়ারিতে সল্টলিতে গুলিবিদ্ধ 25 বছর বয়সী মোহাম্মদ সুহেল এবং গত জুলাই মাসে স্মলহিতে গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়া 30 বছর বয়সী মোহাম্মদ কাসিম সহ বেশ কয়েকটি হাই প্রোফাইল ঘটনা ঘটেছে। 20 বছর আগে 2003 সালে 17 বছর বয়সী লুটিসা শেক্সপিয়ার এবং 18 বছর বয়সী শার্লিন এলিস প্রতিদ্বন্দ্বী গ্যাংয়ের মধ্যে পড়ে ক্রসফায়ারে নিহত হয়েছিল। নতুন পরিসংখ্যানে প্রকাশ হওয়ার পর মারা যাওয়া লোটিসের মা মার্সিয়া গণমাধ্যমকে বলেছেন যে এটা দুঃখজনক যে তারা 20 বছর ধরে সেই 20 বছর আগের জায়গায় ফিরে এসেছেন, মানে এখন যে অবস্থা সেটা 20 বছর আগেও ছিল। লন্ডনে সাধারণত ছুরিকাঘাতের ঘটনা প্রায়ই ঘটে। গত বছর ধরে বেশ কয়েকটি গুলিবর্ষণের ঘটনা এবং আগ্নেয়াস্ত্রের অপরাধের ঘটনাও ঘটেছে। এই বছরের ফেব্রুয়ারিতে দক্ষিণ পূর্ব লন্ডনের এরিথে 24 বছর বয়সী কাই ম্যাকগিনকে গুলি করে হত্যা করা হয়েছিল। মুখোশধারী কয়েকজন আক্রমণকারী রেঞ্জ রোভার ফ্রিল্যান্ডার থেকে লাফিয়ে একটি মিনি ক্ল্যাবম্যানে থাকা সেই ব্যক্তিকে গুলি করে হত্যা করে। এদিকে এই পরিসংখ্যানের বিষয়ে ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ বলছে ভুল পরিসংখ্যানগুলো ওএনএসকে সরবরাহ করা হয়েছিল এবং এখন সেটি সংশোধন করা হচ্ছে। তারা আরও জানিয়েছে 2021-2022 সালে গান ভায়োলেন্স 148 থেকে কমে গত বছর 117-তে নেমে এসেছে। অন্যদিকে ওএনএস বলছে যে তাদের ডেটায় ভুল তথ্য রয়েছে, এমন কোনো বিষয় তাদের জানা নেই। S M Masum, রানা টিভি, লন্ডন।